গাইবান্ধার পলাশবাড়ির চাঞ্চল্যকর চার বছরের শিশু বাজোজিত হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামিদের জামিন বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার পরিবার ও এলাকাবাসী আজ দুপুরে মনোহরপুর ইউনিয়নবাসীর উদ্যোগে গাইবান্ধা আদালত চত্বরের সামনে গাইবান্ধা পলাশবাড়ির সবকে দুই ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা এ সময় বক্তব্য রাখেন নিহত বাজজিতের মা রাহেনা বেগম বাবা তাহারুল ইসলাম বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মঞ্জুরুল আলম মিঠুসহ অন্যরা মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনকারীরা দ্রুত শিশু বায়াজিৎ হত্যার সাথে জড়িত সকল আসামিদের গ্রেপ্তার ও জামিন বাতিল সহ সর্বোচ্চ শাস্তির দাবি করেন পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের বালুখোলা গ্রাম থেকে গত

কৌশল করেছে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের তাদের এই কফিলেকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এই দাবি আমরা আজকের এই মানববন্ধন থেকে করছি বন্ধুরা আজকে অবস্থা